আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করতে চাই একটা কোশ্চেনের অ্যান্সার নিয়ে। আমাকে এক ভাই কোশ্চেন করেছে, সে ওয়েট ডাইংয়ে চাকরি করতে চাই, তার পাশাপাশি ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাই, এবং ওয়েটের কোন ডিপার্টমেন্ট নিয়ে সে স্টাডি করবে। কোশ্চেনটা এমন, কোশ্চেনটা আমি বললাম, আমি তাকে বলতে চাই ওয়েটের ভিতরে আলাদা কোনো ডিপার্টমেন্ট নাই, আলাদা কোনো সাবজেক্ট নাই। টেক্সটাইলের যে চারটি সাবজেক্ট আছে তার ভিতরে একটা সাবজেক্ট হলো ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। এর ভিতরে আপনাকে ওয়েট নিয়ে পড়তে হবে, ডাইং নিয়ে পড়বেন এমন, ডাইং নিয়ে পড়ার কোনো স্কোপ নাই, আপনাকে ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়েই স্টাডি করতে হবে। ওয়েট নিয়ে পড়ার পরে আপনি এর ভিতরে যে ডিপার্টমেন্টগুলো আছে তার ভিতরে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ওয়েটের ভিতরে ডাইং আছে, ওয়াশিং আছে, প্রিন্টিং আছে, এইগুলো আপনি সিলেক্ট করতে পারেন। বাট যদি ওয়েটের ভিতরে আপনি আলাদা আলাদাভাবে ডিপার্টমেন্ট খুঁজেন তাহলে আপনি সেটা পাবেন না। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।